লিবিয়ায় বন্যায় 2000 মানুষের প্রাণহানির আশঙ্কা, মরক্কোয় ভূমিকম্পে মৃত্যু 3000-এর কাছাকাছি। রাশিয়া সফরে উত্তর কোরীয় নেতা কিম জং উন, প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক আজ, আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন বিআরবিকে ভূ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জি-20 সম্মেলন শেষে সংসদ অধিবেশনে যোগ দেওয়ায় করতালি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল সন্ধ্যা 7:40 দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ বিমান বিল 2023-এর ওপর বক্তব্য রাখছিলেন জাতীয় পার্টির ফখরুল ইমাম। বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা সহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে। ফখরুল ইমাম বলেন, জি-20 সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন প্রধানমন্ত্রী। জানতে চান আসলে ঘটনাটা কি হলো। এ সময় প্রধানমন্ত্রীকে ঘাড় নেড়ে সম্মতি জানাতে দেখা যায়। রুস্তম আলী ফরাজি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু জি-20 সম্মেলন থেকে ফিরে এসেছেন, এতে বাংলাদেশের মানুষ আশাবাদী। এর আগে সংসদে কপিরাইট বিল 2023 পাশ হয়েছে, এতে বলা হয়েছে কপিরাইটের মেয়াদ হবে 60 বছর। এদিকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, মোবাইল কল রেট পুনর্নির্ধারণ হবে না। 5টি মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা 7,822 কোটি টাকা। হালিতে ইলিশ বিক্রির বাজার বসে পটুয়াখালীর গলাচিপায়। ভোর 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টার এই বাজারে বেচা কেনাও হয় অন্য মাছও। লেনদেন হয় প্রায় 0.25 কোটি টাকার। দাম ভালো পেয়ে খুশি জেলেরা, আর কম দামে মাছ কিনতে পেরে ক্রেতারাও খুশি। পটুয়াখালী থেকে কে এম শাহাদাত হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই নদীর তীরে নৌকা বোঝাই করে সমুদ্রের মোহনা থেকে তরতাজা মাছ নিয়ে আসেন বিক্রেতারা। পটুয়াখালীর গলাচিপার পাইকারি এ বাজারে হালিতে বিক্রি হয় বিভিন্ন সাইজের ইলিশ, এছাড়া কোরাল, আয়ের, পাঙ্গাস, কাতল, বোয়াল, চিংড়ি সহ বিভিন্ন জাতের মাছ বিক্রি হয় কেজিতে। জেলেদের জালে বিপুল মাছ ধরা পড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা সকালবেলা যাই, সন্ধ্যাবেলা সারা রাত্র জাল পাই, বেঁধে গেলে সকালবেলা চাপি চাপিয়া আমরা যেমন বেনে মাছ উড়ে ডাকে, উড়ে পাইকারি মাছ ডাক দেয়, বেচে, বেচার পরে আমাকে 10 টাকা সে কমিশন রাখে, 8 টাকা আমাকে দিয়ে দেয়। তো এখানে আমরা ইলিশ মাছ আর বাজে হারসা কুরসে মাছ এগুলো আমরা নিয়ে আসি, সব কিছুই জালে বাজে, আমাকে সংসার চলে যায়। নদী ও সমুদ্রের মোহনায় দিন রাত মাছ ধরে পরের দিন খুব সকালে বিক্রি করেন আড়তদারদের কাছে। পাইকাররা সেই মাছ বিক্রি করেন জেলার বিভিন্ন জায়গায়। আমরা হালিতে কিনে বিভিন্ন জায়গায়, থানায়, জেলায়, ঢাকা আমরা বিক্রি করি। আমাদের মাছের হালি কেনা পরে 5,000-4,000 বিভিন্ন সাইজ আছে, সাইজের উপরে মাছ আমাদের কেনা হয়। আর ঝাটকি মাছ 500 টাকা হালি কেনা বিক্রি হয়, 250-300 গ্রাম হালি হয় 350-400 টাকা, আর 500 গ্রাম মাছের হালি হয় 500-550 টাকা হালি হয়। অন্যান্য মাছ কেজি করে বিক্রি করি, কিন্তু আমাদের এখানে ইলিশ মাছের চাহিদা বেশি, এবং আমাদের এই জেলেরা, এখানকার জেলেরা, এখানকার অবদামাঙ্গের এলাকার জেলেরা, এখানে স্থানীয় লোকজনের ইলিশ মাছ আমরা বিক্রি করি। প্রতিদিন প্রচুর মাছ আসে এ বাজারে। জেলে সহ ব্যবসায়ীরা বলছেন মাছের ন্যায্য মূল্য পান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার এশিয়া কাপের খবর। ভারতের কাছে ব্যাটিং বোলিং দুই বিভাগেই অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানকে 228 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। লোকেশ রাহুল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে 2 উইকেটে 356 রানের পর্বত দাঁড় করায় টিম ইন্ডিয়া। জবাবে 128 রানে থামে বাবর আজমের ইনিংস। কুলদীপ যাদব নেন 5 উইকেট। সুপার ফোরে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। কলম্বোয় বাংলাদেশ সময় বিকেল 3:30 মাঠে গড়াবে ম্যাচটি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গ্যালারিতে বাজবে যুদ্ধের দামামা, মাঠে ব্যাট বলে সংঘর্ষে পাওয়া যাবে বারুদের গন্ধ। তবেই না ভারত পাকিস্তান মহারণ। এশিয়া কাপের সুপার ফোরে এমন কিছুই হলো না। বৃষ্টিস্নাত লঙ্কায় ভিজে গেল পাকিস্তানের বারুদ। ভারতের 3 সমরবীর বিরাট কোহলি, লোকেশ রাহুল আর কুলদীপের তোপে উড়ে গেল পাকিস্তানের বালির বাঁধ।
ভারতের ইনিংস জুড়ে জুটির গল্প। আগের দিন যে গল্পটা লিখেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল, তারা গল্পটা বড় করতে পারেননি। বৃষ্টির বাধায় বিরাট কোহলি ও লোকেশ রাহুলের গল্পটাও পিছিয়েছে একদিন। আবার যখন শুরু, গল্পের কোনো অধ্যায় নয়, পুরো বইটাই নিজেদের করে লিখলেন কোহলি রাহুল। সময় নিলেন, একটু একটু করে সেট হলেন, তারপর পাকিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘোরালেন ঠিক 200 বলের অবিচ্ছিন্ন জুটি। স্কোরবোর্ডে দুজন মিলে যোগ করলেন 233 রান। মাঠে নেমেছেন পরে, তবে সেঞ্চুরিটা আগে পেয়েছেন কে এল রাহুল। তাকে দলে ফেরানো নিয়ে নানামুনির নানা মত, জবাব দিলেন উইলো হাতেই। সেঞ্চুরিটা এলো আবার পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে 106 বলে শেষ পর্যন্ত অপরাজিত 111 রানে। শুধু ভারতেই নয়, আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় বিরাট কোহলি। তার ব্যাটিং মানে সহজ সাবলীল গতি, রেকর্ডের বুকে নতুন নতুন সংযোজন। ওয়ান ডে ক্যারিয়ারের 47তম সেঞ্চুরি এলো অনেকটা হেসে খেলে, এর ফাঁকেই ছুঁয়েছেন 13,000 রানের মাইলফলক, ওডিআই ক্রিকেটে পঞ্চম, ম্যাচের হিসাবে যা দ্রুততম। দুটি সেঞ্চুরি বেশি নিয়ে সামনে শুধু গ্রেট সচিন টেন্ডুলকার, মাত্র 94 বলে অপরাজিত 122 রানে। স্কোরবোর্ডে 356 রানের বোঝা, পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর একটাই উপায়, মারো নয়তো মরো। কিন্তু ভারতের বোলারদের তোপে তাদের উইলো তরবারি হয়নি, তাই আক্রমণ হয়নি, ঢাল হয়েও রক্ষা করতে পারেনি। পেস কিংবা স্পিন, ভারতের বোলিংয়ে কচুকাটাই হয়েছে পাকিস্তান। 25 রানে 5 শিকার কুলদীপ যাদবের, ইঞ্জুরির কারণে হারিস রফ ও নাসিম শাহ ব্যাটিং করেননি। 228 রানে সুপার ফোরের সুপার ক্লাসিকোটা জিতে নিয়েছে তিরঙ্গা বাহিনী। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো পর সংবাদ সকাল 11:00। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।